পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যু, সন্তান হারা পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বারাসাত থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। অসুস্থ ছেলের খোঁজ করতে এসে বারাসাত হাসপাতাল এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার। পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 12টার সময় বারাসাত হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা যায়, হলদিরামের কাছে দুর্ঘটনা হয় তাদের ছেলের। সেখান থেকে পুলিশ জখম অবস্থায় তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেছে। এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছালে রীতিমতন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। শুধু বলতে পারেনি, তখন উনি বলেন বলুন, তখন একজন পুলিশ ছিলেন একজন, তখন উনি ধাক্কাধাক্কি করেন আমার পিছনে। তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায়, তখন পুলিশটিকে বলে আপনি এরকম কেন করছেন, পুলিশ তাকে ধরে। তখন ও আবার পুলিশ আমার বাইককে ঠেলে দেয়, ঠেলে দেয়। পরে তখন আমি যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয়, তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। তখন আমি বলি আপনি কেন ঠেলেন, আপনি বলুন, ওকে আমি ধরি। তখন ও আমাকে হিচড়ে নিয়ে গিয়ে আমাকে চলে গিয়েছে। আমি একজন প্রফেসর আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা। আমাকে নিয়ে তুলে ওখানে আমাকে মারধর করে। আমি দেখতে পাচ্ছি না, ফেটে গেছে আমার, আমি বুঝিয়ে কথা বলতে পারছি না, বুঝতেই পারছি, এটাই আমার বলার অভিযোগ। পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে? না, হলদিরাম ভিআইপি সংযোগস্থলে হয়েছে। ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখান হলটেক সিএস স্কুলে পড়ে, ক্লাস 11 এর বেস্ট পড়ে। এখন ওখানে নেমেও রিক্সা করে বাড়ি যায়, সেরকমই যেতে যাচ্ছিল। এখন পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে না কেউ করেছে বলতে পারবো না, কেউ ইচ্ছে করে করেছে তাও হতে পারে, নাও হতে পারে, দেখিনি তো বলতে পারবো না। রিক্সাওয়ালা গিয়ে খবর দেয়, এক দ্বিতীয় পুলিশ কোনো খবর দেয়নি। আইডেন্টিটি কার্ড সঙ্গেই ছিল, পুলিশের উচিত হচ্ছে বাবা মাকে প্রথমে খবর দেওয়া, যে কোন থানার কোন পুলিশ সেটা আমরা জানি না এখন। কিন্তু পুলিশ নাকি এখানে রাস্তার উপরে শুকিয়ে ফেলে দিয়ে গেছে, এটা আমি তো কখনো শুনিনি। ব্রড ডেডও যদি হয়, পুলিশ রাস্তার উপরে ফেলে দিয়ে গেছে, এক তাহলে আপনারা অ্যাকসেপ্ট করলেন কী করে? তাহলে আমরা কী করবো? আমরা মর্গে পাঠিয়ে দিলাম আত্মীয় স্বজন বাবা মা অ্যাটলিস্ট, অর্থাৎ আশা অপেক্ষা করে মর্গে পাঠিয়ে দেওয়ার কি কে আমি জানি না। ও বলছেন বেশি জানতে হলে সুপারের সঙ্গে জানবে, আমি তো সুপার কিছু নিই না। মৃতের মা বলেন স্কুল ছুটির পর ফোন করেছিল, বলল বাড়ি আসছি, আর আসেনি। আমরা জানতে পারি দুর্ঘটনা ঘটেছে ছেলের, জানতে পারি বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তারপরে চারনকে গেলাম, চারনকেও পেলাম না, পুলিশ যে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে কেউ কিছু বলছে। তারপরে আমরা পুলিশে পায়ে ধরেছি, তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে। বারাসাতে কেন আনলো, অত কাছে সবকিছু, বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই। তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, হসপিটালের ডাক্তাররা বলছে। কাছাকাছি এত হাসপাতাল থাকতে কেন বারাসাত হাসপাতালে আনা হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, পুলিশ হাসপাতালের বাইরে ফেলে রেখে চলে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বারাসাত। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।